আচ্ছা, খুব বেশি আর্থিক বিপদে পড়ে সুদের পরিবর্তে ইসলামী আইন অথবা সিস্টেম কি, যদি এই সময় কেউ কর্জে হাসানা দিতে না চায়, ব্যবসার লোকসান থেকে বেঁচে ওঠার উপায় কী? দেখুন, সুদ থেকে বাঁচার জন্য কর্জে হাসানার ব্যাপক প্রচলন ঘটাতে হবে। কর্জে হাসানা মানুষকে লোন দেওয়া, লোন দিলে কোনো কোনো ক্ষেত্রে দানের চাইতে সওয়াব বেশি হয়। এটা কীভাবে? আবার দান তো একসাথে দিয়ে দিলাম, লোন তো হলো দিলাম আবার ফেরত নেব। কোনো কোনো হাদিসে আসছে দান এর চাইতে, একসাথে দিয়ে দেওয়ার চাইতে অনেক সময় লোন দিলে কয়েক গুণ বেশি সওয়াব হয়। কীভাবে সম্ভব বলেন? দান তো একসাথে দিয়ে দিলাম আর লোন মানে হলো আবার ব্যাক করব, কিন্তু লোনের সওয়াব হচ্ছে দানের চাইতে কয়েক গুণ বেশি। এটা তখন যদি একজনকে আপনি দান করলেন, এটা না করলে আমার আহামরি অসুবিধা হইতো না, কিন্তু একই টাকাটা আরেকজনকে লোন দিলেও তার বিরাট উপকার হইতো, তখন ওই লোনটাই দানের চাইতে অনেক অনেকগুলো বেশি স্বভাবের কারণ। আমরা অনেক সময় নিজের আত্মীয় স্বজন ভাই বেরাদার হইলে বা নিজের যার কাছে আমার স্বার্থ আছে এরকম লোকের দান দক্ষিণা বকশিস পারলে আরও দিই, আর যেখানে আমার কোনো স্বার্থ নাই সেখানে আমি তাকাইও দেখি না। আছে না এরকম চরিত্র আমাদের? এই চরিত্রটা দূর করতে হবে এবং লোন দেওয়ার কালচার গড়ে তুলতে হবে। মুশকিল হলো লোন দেওয়াটা তো আসলে বলা যত সোজা কাজটা এত সহজ না, কারণ লোন যে একবার নেয়, লোন দেওয়া মানে সম্পর্কটা নষ্ট করা, লোন দেওয়া মানে হলো তার চেহারাটা আর দেখতে না পাওয়া। শেখ সাদী রহমতুল্লাহ আলাই গুলিস্তা কিতাবে লিখছেন যে যদি কোনো লোক তোমাকে ডিস্টার্ব করে, খুব বেশি ডিস্টার্ব করে, তুমি পড়ালেখা করো আয়সা আড্ডা মারে, তোমার কাজের মধ্যে আয়সা ব্যাঘাত করে, আয়সা আলাপ সালাপ করে, ফাও ডিস্টার্ব করে, তো এরকম যদি কেউ তোমাকে করে তাহলে বাঁচার একটা বুদ্ধি আছে। বুদ্ধি কি? উনি বলেন বুদ্ধি হলো কিছু টাকা হাওলাত দাও। যদি গরিব হয়, যদি লোকটা গরিব হয় তাহলে কিছু টাকা হাওলাত দাও, আর যদি লোকটা বড়লোক হয় তাহলে টাকা হাওলাত চাও, তাহলে দেখবে এই লোক তোমার আর ডিস্টার্ব করবে না, সে বলবে চাচা আপনার যান বাঁচা। তো যাই হোক, এখান থেকে বোঝা যায় যে টাকা হাওলাত দিলে মানুষ আর সাধারণত সেটা ফেরত দিতে চায় না। তাহলে বিকল্প কি? বিকল্প হলো রেহেন, বন্ধক, বন্ধক রেখে লোন দেওয়া। কোরআন সে ব্যবস্থাও রেখেছে, আপনি লোন দেন, লোনের সমপরিমাণ তার কাছ থেকে তার দামি মোবাইল, তার গহনা, অন্য কিছু বন্ধক রাখেন, লিখিত রাখেন, এবং লিখিত রাখতে হবে যে এই টাকার বিনিময়ে এই জিনিস রাখা হয়েছে। দিবানা এত তারিখ চলে যাবে আমি বিক্রি করে টাকা নিয়ে নেবো, কাহিনী শেষ। তাহলে সেক্ষেত্রে সোজা হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এইভাবে লোনের অর্থাৎ হাওলাত দেওয়ার কালচারটা আমাদের বাড়াতে হবে, এছাড়া অন্য কোনো সমাধান নেই। আল্লাহ তাআলার কাছে এসে দোয়া করতে হবে। আর অনেকে আছে যে শুধু লোন নিয়ে আপনি ব্যবসা করবেন কেন? আপনারা বলছে কি আল্লাহ তাআলা, আপনি রিক্সা চালান, আপনি দিনমজুরি কাজ করেন, সুদ নিয়ে আপনাকে ব্যবসা করতে হবে কেন? কারণ হচ্ছে ভাবসা, ব্যবসা করতে হবে, মানুষের কাছে ভাবসা দেখাইতে হবে, ইমানদারের কাছে তার হালাল হারামটা সবচেয়ে বড় বিষয়।